আগামী 26 এপ্রিল সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। সপ্তম দফার নির্বাচন উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জেলায় জোড়া জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি অনুষ্ঠিত হয় বালুরঘাট শহরে। বালুরঘাট শহরের টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর জনসভা। এদিন বালুরঘাটের সভামঞ্চে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখর দাশগুপ্ত, গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস, রাজ্যের বিদায়ী মন্ত্রী গৌতম দেব, রাজ্যসভার তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদী বলছে ডবল ইঞ্জিন, কিন্তু তৃণমূল সরকার চালিয়েছে বেঙ্গল ইঞ্জিন। সারা রাজ্যে বেঙ্গল ইঞ্জিন যা কাজ করেছে তার নিরিখে এই সরকার প্রথম স্থানে রয়েছে, এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ডাবল ইঞ্জিন নয় মোদির কথায়, আমাদের গভর্নমেন্ট হচ্ছে বেঙ্গল ইঞ্জিন। বেঙ্গল ইঞ্জিন যে কাজ করেছে, শুধু বালুরঘাটেরটা আপনাদের কাছে কিছু বললাম, টোটালটা তাও বললাম না, বুঝতে পারছেন? কাজের রেকর্ডে আমরা কিন্তু প্রথম। এবারে নির্বাচন বাংলা বাঁচাও নির্বাচন, বাংলার মায়ের ইজ্জত সম্মান রক্ষা করার নির্বাচন। মনে রাখবেন, আবার নতুন করে কোভিড শুরু হয়েছে, অপদস্থ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট 5-6 মাস আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছে কোভিড চলে গেছে। কোভিড যদি চলে গিয়ে থাকে তাহলে নতুন করে হলো কেন? আর নতুন করে হবার আগে তোমরা সবাইকে ইঞ্জেকশন দিলে না কেন? আগে প্ল্যানিং তৈরি করলে না কেন? আগে প্ল্যানিং তৈরি করে না, আর ইলেকশনের সময় এখন লক্ষ লক্ষ লোককে নিয়ে এসে বাংলায় ছেড়ে দিয়েছে, যেন মনে হচ্ছে ছেড়ে দিয়েছে এই কারণে, ক্ষত্রিয় সেনার মতো ছেড়ে দিয়েছে, যেন তারা গিয়ে শুধু বিজেপির হয়ে প্রচার করে বেড়াচ্ছে আর কোভিড ছড়াচ্ছে। এই হচ্ছে এদের কাজ, একদিকে বিজেপি আর একদিকে বামফ্রন্ট। বামফ্রন্টকে ভোট দিয়ে কি করবেন? তৃণমূলকে ভোট দিলে তৃণমূল ক্ষমতায় আসবে, আর বামফ্রন্টকে ভোট দিলে কি করবেন? ওরা না ঘরকা না ঘাটকা, ও তো গিয়ে বিজেপির সাথে গলা মেলাবে। কোনো লাভ আছে বালুরঘাটের মানুষ? আগেবার পারিনি আমরা, এবারে তো অন্তত শেখর দাশগুপ্তকে ভোটটা দিন বালুরঘাটে। এই জন্যই আমার বলতে আসা, বালুরঘাট একটা শিল্প উৎকর্ষ কেন্দ্র, বালুরঘাট শিক্ষা সভ্যতার জন্মভূমি, সংস্কৃতি ভূমি। মনে রাখবেন, আজকে বিজেপি যেভাবে সভ্যতা নষ্ট করে দিচ্ছে, সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে, বাংলা ভাষার প্রতি তাদের অসম্মান, বাংলার মানুষের প্রতি তাদের অসম্মান, বাংলাকে গুজরাট তৈরি করে দেওয়া, বাংলাকে অসম্মানিত করা, তার বিরুদ্ধে লড়াই আজকে বাংলাকে বাঁচানোর, বাংলা মাকে বাঁচানোর। এই বাংলা মাকে বাঁচানোর ক্ষেত্রে আপনাদের একটা ভোটের মূল্য আছে বলে আমি মনে করি। বালুরঘাটের সভা শেষে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রে জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হরিরামপুরের এসডিএম উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর জনসভা। হরিরামপুরের জনসভা মঞ্চ থেকে জেলার একাধিক উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের নিরিখে হরিরামপুর আসন থেকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে জয়যুক্ত করবার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। সুভাষ সরকার ও অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট, হরিরামপুর।